শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এ হচ্ছে আমাদের সাইলেজেরিয়া। তো অনেকের দেখা যায় যে ইতিমধ্যে এইগুলা কিন্তু দেয় না, হ্যাঁ এগুলা দেয় না, আপনারা এটা বুঝতে পারেন না, প্যাকেটিং করে দেয়। তো দেখা যায় যে ওই যে কালার আসে, বোঝা যায় না। এটা আমাদের এইখানে আপনার ওরকম কোনো নাই, আমাদের গ্রামেও আছে এরকম, মানে আছে ব্যবসায়ীরা এরকম করতেছে। তো আপনাদের যাদের হচ্ছে সাইলেজ লাগবে তারা আমাকে জানাতে পারেন দ্রুত। ইতিমধ্যে এর আগে অনেকে চাইছেন কিন্তু আমি হচ্ছে দিতে পারি নাই, কারণ তখন তো ছিল না, এটা তো মূলত ব্যবসা না। অনেকে তো দেখা যায় আমাদের মানিকগঞ্জে অনেক প্রজেক্ট কিনে রাখছে, কিনে কিনে ইয়া করতেছে। তো এই হচ্ছে সাইলেজ। আর আমার হচ্ছে খামারে সর্বোচ্চ এইটাই খাওয়ানো হয়, এজন্য আপনার দুধ উৎপাদন বলেন, তারপরে আপনার মাংস উৎপাদন বলেন, কোনোটাই আল্লাহর রহমতে কম হয় না, সবই ঠিক আছে। অ্যাক্সিডিয়ালে সব খাচ্ছে এগুলা, ছোটো বাচ্চার থেকে শুরু করে। আবার এইখানে যেমন এই যে বাচ্চারা খায়, তাদেরও কোনো হজম প্রবলেম এখন ওরকম পরিমাণ দেখা দেয় না, সর্বোচ্চ এটা খায়। দুধের ইয়েও ভালো আছে। তো আপনারা হচ্ছে আপনার 2 বস্তা 4 বস্তা 10 বস্তা যার যেভাবে লাগে বলতে পারেন, পাঠাই দিব, কোনো সমস্যা নাই। ইতিমধ্যে আমাদের হচ্ছে আপনার ইয়াতে যে ময়মনসিংহ যে নান্দাইল, ওইখানেও অর্ডার আসছে, ওইখানে পাঠাবো। আর এই খামারের চিত্রটা একটু দেখাই। এই খামারের তো এখানেও খাচ্ছে, মারামারি করে খায়, কার আগে কে খাইব। আর অনেকে হচ্ছে অনেক মেডিসিন ইউজ করে। তারপরে হচ্ছে আরেকটা কথা ইয়া, যেমন আমাদের এখানে একজনরে বলতেছে বেশি খাওয়াইতে পারবে না, বেশি খাওয়াইলে কী হবে, হ্যাঁ তো তার গরুর নাকি আপনার যে মানে পায়খানার সাথে রক্ত দেখা দিছিল, বলে বেশি খাওয়াইতে পারবে না। কই আমার এটা তো আমি আপনার মানে সর্বোচ্চ যেটা দরকার সেটাই আমি খাওয়াই, কই আমার এখানে তো কিছু আমি বুঝতেছি না, দেখেন তো গরুতে কীভাবে খায়, তো মজা ভালো না হইলে খায় নাকি, এই যে মুখই উঠায় না, এই একটা অবস্থা খাচ্ছে। তো আপনাদের হচ্ছে 2 বস্তা 4 বস্তা 10 বস্তা যার যেভাবে লাগে বলতে পারেন, আমি হচ্ছে ইয়া করে দিব, সমস্যা নাই। যুবরাজের তো আলহামদুলিল্লাহ সাইলেস খাচ্ছে, আর ফ্যাটেনিংয়ের জন্য যা যা সেগুলো তো দিচ্ছি, তো মানে ভালো রেজাল্ট আর কি, ভালো গ্রোথ ভালো, হ্যাঁ। আর সাইলেজে আপনার সর্বোচ্চ পরিমাণ শরীর ভালো থাকে, হ্যাঁ। এটা খাওয়াইলে আপনার যদি দানাদার খাবার কমও খাওয়ান তাতেও কোনো সমস্যা নেই এটা খাওয়ার পরে। আর এটা আপনার মানে 2-4 মাস পর্যন্ত তো রাখতেই পারবেন, 2-4-6 মাস পর্যন্ত রাখতেই পারবেন, এতে কোনো সমস্যা হয় না, নষ্টও হয় না, শুধু আপনার ওই যে মানে যেভাবে সেফটিভাবে রাখা হয় ওইভাবে থাকলে আর কি, তো কোনো সমস্যা নাই। খাচ্ছে, ফালাই দে, ফালাই দিস না রে, 2 দিন পরে পাবি না সহ। আর আমার খামারে হচ্ছে যেইটা খাওয়াই সেইটাই দিতে পারবো, তাই না? অনেকে আছে চাইলে যে বিজনেস করে, কিন্তু আমাদের এটা কিন্তু বিজনেস না, বিজনেস হলে কিন্তু আমি আগেও আপনাদের আপডেট দিতাম, তাই না? বিজনেস না, নিজেই কিনতে পারি না, নিজেই কিনতে পারি না, আমার বিজনেস আল্লাহ। তো ওইদিকে আমি একটু দেখাই, আর এই যে ওদের এখন যে দুধ দোয়ানোরই চলবে, একদম ছোটো বাচ্চার থেকে শুরু করে সবগুলারে দেহিমা। এই যে এদিকে আর একটু আকাশের অবস্থা বেশি একটা ভালো না, অন্ধকার অন্ধকার লাগে। ওই যে এগুলা, এই যে এগুলা সহ এক একটা আপনার গাছের মধ্যে 3টা বাদি আছে, 2টা এরকম করে আছে আর কি। কিন্তু আমাদের এদিকে, আমাদের শুধু আমাদের এদিকে না, অন্য অন্য দিকেও আপনার ঘাস ভাঙায়াও দেয়, ঘাস তারপরে যে কলা রাইখা দেয়, এটা এরকম একটা অবস্থা। তো জানায়েন, সমস্যা নাই। আর এই যে বাচ্চাগুলারা, বাচ্চাদেরও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যে বাচ্চারা খাচ্ছে, খা খা খা। বাচ্চারা খাচ্ছে, একটু স্বপ্নরাজ কটকটায় খাইতেছে, তারপরে যে যুবরাজের মা খাচ্ছে, খুব আনন্দ করে খায় না, মুখ উঠায় না, মজা, অনেক মজা।
আর যে ওদেরকে দিব আর ওদেরকে গোড়া এখনো উঠাই নাই, সেটা ওই যে ঢাল ইয়ের কাজ চলবে আর কি, গোড়ার যে কাজ চলে না ওইটা চলবে, এই জন্য ওদেরকে এইখানে দিব। আবার এই যে ভিতরে ও খাচ্ছে যে সুন্দরীর ইয়া বরের মেয়ে, আলহামদুলিল্লাহ জায়গা ভালো না থাকলে চারোদিকেই কষ্ট করা লাগে। এখানে খাচ্ছে যুবরাজের বোন, খা খা খা। এটা হচ্ছে ওদের সকালবেলার নাস্তা। তো এই হচ্ছে সকালবেলার ওদের খাবার। তো আপনারা যারা এই যে সারগরু ফ্যাটেনিং করতেছেন তারা এগুলা দিতে পারেন। হ্যাঁ, এগুলা কিন্তু অনেক ভিটামিন আছে, অনেক। আপনারা এগুলা দিলে দেখা যাবে যে ইয়া কম দিতে পারবেন, দানাদার খাবার কম দিতে পারবেন। এটাই কিন্তু গরু অনেক ফিকে, ফিকে বলতে মোটা হয়, যেটা আমরা গ্রামে বলি ফিকে। হ্যাঁ, মোটা তাজা ভালো হয়। গাভী গরুর যে গরু দুধ পাইতেছেন না, শারীরিকভাবে দুর্বলতা, তাদেরকেও দিতে পারেন। এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এগুলো আমার দুধে দেখছেন। ইয়া দিচ্ছে না কলা, ওইটা বেছে বেছে খাইতেছে, সব খাবে একদম সাওয়া করে ফেলবে। আর আরেকটা কথা বলি আমি, আমার এই যে এই সিংহরাজের যে বোনটা, ও হাওয়া আসতেছে, সিংহরাজের বোন আপনার কিন্তু একবার কিন্তু আপনারা দেখছেন যে ওই যে ক্যালসিয়াম করলাম, তাই না? মানে প্রচুর পরিমাণ দুধ নেমে গেছিলো, তো তারপর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলো বাচ্চা দেওয়ার পরে। তো আল্লাহর রহমতে মানে কোনো রকম ওগুলো দেওয়ার পরে যে কন্টিনিউ যেগুলো খাচ্ছে, আল্লাহর রহমতে কিন্তু কোনো সমস্যা আর দেখা দেয় নাই ইনশাআল্লাহ। তো এগুলা হচ্ছে এই পর্যাপ্ত পরিমাণ এই কাঁচা ঘাস বা সাইলেজের গুণ। হ্যাঁ, আর গরু পালতে গেলে কাঁচা ঘাস দরকার। অনেক আপুরা বলে আপু আমার এখানে না কাঁচা ঘাস নাই, কাঁচা ঘাস নাই। তো আমার খুবই খারাপ লাগে আসলে, কারণ এভাবে গরু পালা যায় না, তার পালার মতো মন মানসিকতা আছে, কিন্তু এই যে ঘাস বা এগুলার জন্য মনটা নষ্ট হয়ে যায়। কারণ ঘাস ছাড়া কি গরু পালা যায় বলেন তো? ভালো ওজন আসে না, দুধ আসে না, টাকা খরচ হয় এক্সট্রা বেশি, তাই না? এই সমস্যা ওরা মুখই উঠায় না। তো আমি সর্বোচ্চ মানে ইয়া দিতে পারবো, সমস্যা নাই। মানে আমি যেটা এই যে ব্যবহার করছি, আমার সোনারা খাচ্ছে লক্ষ্মীরা, তো এটা নিয়েই। তো আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আর নাম্বারটি আমি বলে দিই, 01784864161, 01784864161। তো আমি হচ্ছে ডিসক্রিপশনে নাম্বারটাও দিয়ে দিব, দুই বস্তা যাদের লাগবে, 2, 4, 10, কোনো সমস্যা নাই বলবেন, এটা পাঠিয়ে দিব। কিছু আমাদের আসছে তো এটা নিয়ে, দীর্ঘ সময়ের জন্য প্যাকেটিং করে রাখতাম, কিন্তু ওই যে বস্তাগুলো পাওয়া যায় না, এর জন্য নিজে খামারের খামারিদের মানে খামারের জন্যই কিছু ইয়ে লাগবে। তো এগুলো প্যাকেটিং করে রেখে দিতাম, 2-6 মাস খাওয়াইতাম, কিন্তু ওই যে যে বস্তা আছে না, বস্তাগুলো আমাদের দিকে বা সাভারে সর্বোচ্চ গেলে পাওয়া যায় না। আর আমার তো ছোটো মেশিন, এত ভাঙাইয়া রাখা হতো ইয়া, তাই না? এই জন্য 2-6 মাস করে খাওয়াইতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্যান্য দিক থেকে যারা এই যে চ্যালেঞ্জ কিনে অনেকেই প্রতারিত হয়েছেন ইতিমধ্যে, আবার অনেকেই বলছেন, তো পাঠাই দিব, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।